বিরতির পর স্বাগত। রাজ্যে উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ আগরতলা জিবি হাসপাতাল এবং এজিএমসির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে এজিএমসি এবং জিবি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা রক্তদানে এগিয়ে আসেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য কর্মীরা। কি বলছেন তিনি আজকের এই রক্তদান শিবির থেকে শোনাবো। আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএসএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এবছর আমরা প্ল্যান করেছি পুরো বছর যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে খুবই ভালো ভূমিকা গ্রহণ করছেন। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই ইয়ং জেনারেশনকে অনুরোধ করবো, আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর স্বাস্থ্য দপ্তরকে আপনারা সহায়তা করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন স্বাস্থ্য সচিবের বক্তব্য। আগামী দিনেও এই ধরনের রক্তদান শিবিরে প্রত্যেকে যেন এগিয়ে আসে তারই আহ্বান করলেন সচিব কিরণ গিত্তে। আজ জিবি হাসপাতাল এবং এজিএমসির উদ্যোগে রক্তদান শিবিরে প্রত্যেকের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। রক্তদাতারাও আজ এগিয়ে এসেছেন রক্তদানে। গোটা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।